আইপিএল 2024 এর সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় পার্পল ক্যাপ পাওয়ার দৌড়ে এগিয়ে আছে কারা, আসুন দেখে নেই এক নজরে। বোলারদের জন্য রীতিমতো এক দুর্বিষহ আইপিএল যাচ্ছে। সামনে টি টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে যুক্তরাষ্ট্রের উইকেটগুলোর মতোই উইকেট বানানোর চেষ্টা করা হয়েছে এবারের আসরে। তাতে বোলারদের লাইন লেন্থ খুঁজে পেতে বেশ বেগ পেতে হচ্ছে, সেটা পাওয়া গেলেও ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভুলের মাশুল দিতে হচ্ছে বহুগুণে। তবে এরই মাঝে আলো ছড়িয়ে চলেছেন অনেকে, উইকেট তেমন একটা পাওয়া না গেলেও রান আটকানোর কাজটা চলছে অনেক দক্ষতার সাথেই। রান আটকানো এবং উইকেট পাওয়া দুটোই মুস্তাফিজুর রহমান করে চলেছিলেন দীপকের মাঠে। তবে ঘরের বাইরে দুই ম্যাচে রান গুনেছেন অনেক, উইকেটও পাননি তেমন। গত ম্যাচের পর তাই আর পার্পল ক্যাপটা ফেরত পাওয়া হয়নি তার। তবে দৌড়ে আছেন ভালো মতোই, সেই সাথে তালিকায় ফিরেছে বেশ কিছু পরিচিত মুখ। এক নজরে দেখে নেওয়া যাক সর্বোচ্চ উইকেট শিকারীর দৌড়ে এবার কারা আছে এগিয়ে। রাজস্থান রয়্যালস এর হয়ে নাম্বার একে আছে যুজবেন্দ্র চাহাল, তিনি 11টি উইকেট নিয়েছেন 6 ম্যাচ থেকে। এই তালিকায় নাম্বার দুই আছে জাসপ্রীত বুমরা, তিনি মুম্বাই ইন্ডিয়ান্স এর হয়ে 10 উইকেট নিয়েছেন 6 ম্যাচ থেকে। এই তালিকায় নাম্বার তিনে আছে মুস্তাফিজুর রহমান, চেন্নাই সুপার কিংস এর হয়ে 5 ম্যাচে নিয়েছেন 10 উইকেট। নাম্বার চারে আছে প্যাট কামিংস, তিনি 6 ম্যাচ থেকে 9 উইকেট নিয়েছেন। এই তালিকায় নাম্বার পাঁচে আছে কাসিগোর আবাদা, তিনি পাঞ্জাব কিংস এর হয়ে 9টি উইকেট নিয়েছেন 6 ম্যাচ থেকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।